দেশ এখন সিঙ্গাপুর না আজিমপুরের কাছাকাছি, বললেন গয়েশ্বর। আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলা হলেও দেশ এখন আজিমপুরের কাছাকাছি। দেশের সর্বস্তরের জনগণ সরকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আগামীতে বাংলাদেশে যা ঘটবে তারপর পৃথিবীর মানুষ শ্রীলঙ্কার কথা ভুলে যাবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এমন বক্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার কটূক্তির প্রতিবাদ এই সভার আয়োজন করা হয়। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে দলের এই নেতা বলেন, সরকার বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়াচ্ছে, এর প্রতিবাদ যাতে না করে সেজন্য বিএনপি নেতা কর্মীদের আওয়ামী লীগ গালি দেয়। এই জন্য খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি সহ সব নেতাকে তারা গালি দেবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে, গালি যাই দেওয়া হোক তা গায়ে লাগানো যাবে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র বলেন, লাখো জনতা নয়, কোটি জনতা অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য। আওয়ামী লীগ নেতা কর্মীদের ক্ষমতার বাঘ উল্লেখ করে তিনি বলেন, ওরা ক্ষমতার বাঘ, আর ক্ষমতায় না থাকলে বিড়ালের চেয়েও অধম। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যে শক্তি জিরে আওয়ামী লীগ নেতারা কথা বলেন সেটা হলো অবৈধ ক্ষমতা। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শ্রীলঙ্কার রাজাপাকসে একাই দেশ ত্যাগ করেছে, আমাদের এখানে কেউ একা দেশ ত্যাগ করবে না, তাদের উপর থেকে নিচে সবাই দেশ ত্যাগ করবে। তিনি বলেন, শ্রীলঙ্কার ঘটনা বাংলাদেশে ঘটবে এটা বলছি না, বাংলাদেশে যা ঘটবে এখন পৃথিবীর মানুষ বলবে যে বাংলাদেশের মতো ঘটনা ঘটবে। শ্রীলঙ্কার ঘটনা সবাই ভুলে যাবে, কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি সরকার দিয়েছে। সর্বপ্রথম তিনি বললেন, এই দেশকে সিঙ্গাপুর বানাবে। এখন বাংলাদেশ আজিমপুরের কাছাকাছি। নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতা বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমরা কেন কথা বলবো, আমরা তো নির্বাচনে যাব না, নির্বাচন কমিশন যা কিছু বলুক না কেন। তিনি বলেন, আমরা যদি তলোয়ার আর রাইফেল হাতে নিই তাহলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করবো কেন, এর আগেই বিদায় করব। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, সাংবিধানিক পদ থেকে সন্ত্রাসকে উস্কানি দিচ্ছেন তারা, জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন।